প্রথম কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি অন্তত সবুজ সংকেত দিয়েছেন এবং আমরা এখন আশায় দিন গুনছি কবে আমরা বাস্তবিকভাবে ব্লকটা হাতে পাব। আর পুস্তিকাটা লিখেছিলাম 2017 সালে, যখন বানারহাট ব্লক ডিমান্ড ফোরামের নেতৃত্বে বানারহাট ব্লক করার দাবিতে দুবার আন্দোলন সংগঠিত হয়। 16 সাল থেকেই মূলত আন্দোলনটা তীব্র হয়। আমি যখন লিখেছিলাম তখন বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুক্তি পরপর সাজিয়ে একটা সন্নিবেশিত করেছিলাম, একটা স্বপ্ন নিয়ে যে একদিন হয়তো বা ব্লক হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সবুজ সংকেত দিয়েছেন, তাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ। ডুয়ার্সের একটি প্রত্যন্ত এলাকা, যেখানে ব্লক সদর যে এলাকার থেকে ন্যূনতম দূরত্ব 15 কিলোমিটার, দীর্ঘতম দূরত্ব 47 কিলোমিটার, সেরকম একটা ব্লককে তিনি খণ্ডিত করবার প্রয়াস নিয়েছেন। এবং তার কাছে আবেদন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন, বানারহাট ব্লক যেমন ঘোষণা হয়েছে, বানারহাট অফিস, ব্লক অফিসটাও ঘোষণা করতে হবে বানারহাটে। আজকে এর বেশি আর কিছু বলার নেই, বানারহাটের বাসীর দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। দলমত, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ধন্যবাদ প্রাপ্য এবং আমরাও সেটা জানাচ্ছি।